অর্থনৈতিক সংকট মোকাবিলায় বসেনি সরকার। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃঢ় প্রত্যয় জানিয়েছেন আগামী পাঁচ বছরে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রথমবারের মতো সংসদ সদস্যদের নানা জিজ্ঞাসার জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন আগামী পাঁচ বছরে দেশ পরিচালনায় সরকারের লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার সুযোগ পেয়েছি। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তার দৃঢ় প্রতিজ্ঞা চলতি মেয়াদেও উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার। এবারের নির্বাচন অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। আমি বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এদেশের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছে এবং নির্বাচনে আমাদেরকে জয়ী করে দেশ সেবার সুযোগ দিয়েছে। চলমান আর্থিক মন্দা নিয়ে এক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, ডলার সংকট কেটে গেছে, এলসি খোলায় আনা হয়েছে নিয়ন্ত্রণ। ডলারের সংকটটা যথেষ্ট ছিল, এখন কিন্তু ঠিক সেরকম সংকটটা নাই। আর আমদানি রপ্তানি বা এলসি খোলার ব্যাপারে এখানে আমাদের একটু মনিটরিং সিস্টেম আমরা বাড়িয়েছি। ফসলি জমিতে স্থাপনা গড়লে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। শিল্প স্থাপনে অর্থনৈতিক অঞ্চল ব্যবহারের পরামর্শ তার। কোনো তিন ফসলি জমি কেউ নষ্ট করতে পারবে না, আর যে কেউ যদি তিন ফসলি জমি নষ্ট করে তাহলে অবশ্যই তার মধ্যে যথাযথ ব্যবস্থা আমরা নেব, যত্রতত্র যেন শিল্প গড়ে না ওঠে। আর যদি শিল্প গড়ে ওঠে সেখানে কিন্তু গ্যাস, পানি, বিদ্যুৎ বা কোনো রকম সার্ভিস সেক্টর কোনো সুযোগ তারা পাবে না। অযোগ্য হয়ে চাকরি না খুঁজে যুব সমাজকে নিজেদের যোগ্যতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কেউ নকল করে পাশ করে তারপরে চাকরি পরীক্ষা দিয়ে ফেল করে সে বলবে যে চাকরি দেন, চাকরি কিন্তু এরকম ধামা ভরে দেওয়া যায় না। তাতে নিচে সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।